অমৃতপাল সিং নামেই যার পরিচয়। দেশদ্রোহিতার অভিযোগত ডিব্রুগড় কারাগারত কারারুদ্ধ হয়ে থাকা অমৃতপাল সিং এন্ড কোম্পানির বিরুদ্ধে উঠিছে আন এক ভয়ঙ্কর অভিযোগ। এক্স মাধ্যমযোগে সেই অভিযোগ আনিছে খোদ আরক্ষী সঞ্চালক প্রধানে। অমৃতপাল সিং এন্ড কোম্পানি বন্দী হয়ে থাকা NSSL-ত ওলাইছে মোবাইল। কেবল মোবাইলেই নহয়, অমৃতপাল সিংর দরে দুর্ধর্ষ কয়েদিয়ে ব্যবহার করে আছে টিভি রিমোট, স্পাই ক্যাম, পেন ড্রাইভ, ব্লুটুথ হেডফোন, স্পিকার আর স্মার্ট ওয়াচ, কিবোর্ড, সিম কার্ড। অমৃতপাল সিং এন্ড কোম্পানির গতিবিধিত সন্দেহ উপজার পাছত জেল কর্তৃপক্ষই NSSL-ৰ বাহিৰত নতুনকৈ সংস্থাপিত করা CCTV-ত ধরা পৰিছে এনে আপত্তিজনক সামগ্রীর অবস্থিতি। কিন্তু প্রশ্ন হয় দেশের নিরাপত্তা আর অখণ্ডতার প্রতি তীব্র ভাবুকি কঢ়িয়াই অনা অমৃতপাল সিংর দরে অপরাধী বন্দী হয়ে থাকা NSSL-ত কোনে সুমালে এই সামগ্রী সমূহ? কাল কুঠরিত কোন পথে সুমাল মোবাইল? ইয়ার আড়ত কোন? 2023-ৰ 23 এপ্রিলৰ পৰা অমৃতপাল সিংৰ লগতে ওয়ারিস পাঞ্জাবদীৰ 9 জন বন্দী হৈ থকা বাবেই ডিব্ৰুগড় কাৰাগাৰত প্ৰশাসনে গঢ়ি তুলিছিল কেইবা তৰপীয়া নিৰাপত্তা বেষ্টনী। কিন্তু তাৰ পাছতো অমৃতপাল সিং এণ্ড কোম্পানীয়ে কেনেকৈ ব্যৱহাৰ কৰিব পাৰিলে মোবাইল, স্পাই কেম্পেইন, ব্লুটুথ হেডফোন, স্পিকাৰৰ দৰে সামগ্ৰী? ইয়াৰ বাবে দায়ী কোন? ডিব্ৰুগড় কাৰাগাৰ কৰ্তৃপক্ষই দিব পাৰিবনে এই প্ৰশ্নৰ উত্তৰ? ডিব্ৰুগড়ৰ পৰা জেছিম আহমেদৰ ৰিপৰ্ট, News18, অসম নৰ্থ ইষ্ট।